ইনসান বলো কোথায় চলে আসবে? এই, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। সামিয়া বলো কোথায় চলে আসবে? স্যার কোয়েশ্চেনটা একটু আবার বলেন। কোশ্চেনটা হচ্ছে এই যে, আমি বললাম যে অ্যাডিপোজ টিস্যু থেকে এই যে ফ্যাটগুলো, অর্থাৎ ফ্রি ফ্যাটি অ্যাসিড বা অন্যান্য যে আরো ফ্যাট আছে, এগুলা ভেঙে মানে ব্লাডের মাধ্যমে ক্যারি হয়ে আসবে, কোথায় আসবে? লিভারে আসবে। লিভারে আসবে, হ্যাঁ। কারণ হচ্ছে যে ওদের ওই যে এনার্জি প্রোডাকশনের যে স্টেপগুলো, এগুলো সবগুলো হবে লিভারে। লিভারের ভিতরে, লিভারের যে সেলগুলো আছে হেপাটোসাইট, ওই হেপাটোসাইটের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে, ওই মাইটোকন্ড্রিয়াতেই স্পেশালি কি এই ফ্যাটি অ্যাসিডগুলাকে অক্সিডাইজ করার জন্য যে এনজাইম দরকার, সেই এনজাইমগুলো ওই হেপাটোসাইটের মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। সেজন্য এদেরকে কি করতে হবে? লিভারে আসতে হবে। আচ্ছা, তো লিভার এই এটা যদি সারা শরীরে সব মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকতো সবগুলা সেলের, তাহলে কি অসুবিধা হইতো? তাহলে তো এত দূর কষ্ট করে আসা লাগতো না, তাই না? এত ক্যারি ট্যারি করে লিভারে আসতে হতো না, কি অসুবিধা হইতো? 46 বলো তো, রুল 46। এই রোল 46। জি স্যার, স্যার কোয়েশ্চেনটা আবার, স্যার নেট প্রবলেম করতেছে। আচ্ছা, নেট তাহলে মনে হয় আমাদের এখানে প্রবলেম করতেছে, তোমরা সবাই শুনতে পাচ্ছ না। আচ্ছা, তোমরা শুনতে না পারলে কিন্তু রেসপন্স করবা যে বুঝতে পারতেছি না, বা কথা ভেঙে ভেঙে আসতেছে বা কিছু একটা। হ্যাঁ, তোমরা চুপচাপ বসে থাকলে হবে না, কিন্তু এরকম এনভায়রনমেন্টে চুপচাপ বসে থাকলে ক্লাস করতে করতে কখন ঘুমাই পড়ছো তোমরা নিজেরাও টের পাবা না। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে এই যে এই ফ্যাটি অ্যাসিড গুলা বা কোলেস্টেরল গুলা অক্সিডাইজ হওয়ার জন্য লিভারে আসতে হচ্ছে, লিভারের মাইটোকন্ড্রিয়াতে আসতে হচ্ছে, অন্যান্য সেলের মাইটোকন্ড্রিয়াতে এই কাজটা করতে পারতো, করলে কি অসুবিধা হতো? সারা শরীরে তো সব সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে মোটামুটি প্রায়। বলো বলো। স্যার পারবো না। হ্যাঁ, সহজ বিষয়, কে পারবা দেখি বলো তো। ওইটা কে, টম এন্ড জেরি সালাম দিছে? জি স্যার, আমি। আসিফ। জি স্যার, সালাম আচ্ছা আলাইকুম। বলো। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, স্যার তুমি বলো। অন্যান্য স্যার অন্যান্য অর্গানে মনে করেন, স্যার হার্টে হলে তো স্যার এথেরোস্ক্লেরোসিস, তারপর ব্লাডে হলে স্যার অনেক ব্লক হবে স্যার। কেন ব্লক হবে? ফ্যাট ভেঙে যাওয়াটা ভালো না? ডিটক্সিডেশন হওয়া মানে কি? তোমার শরীরের ফ্যাট গুলো কাজে লাগতেছে, ওটাকে কাজে লাগানো হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে, ফ্যাট গুলা ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে এনার্জি তৈরি হচ্ছে, না হলে না সমস্যা, না হলে না জমে যাবে। আমার আমার এমনি এই কোশ্চেনটা হচ্ছে যে এটা এই স্যার শুধু লিভারের মাইটোকন্ড্রিয়াতে এই প্রক্রিয়াটা হচ্ছে ডিটক্সিডেশনটা। হ্যাঁ, স্যার লিভারটা তো স্যার মেটাবলিজমের জন্য অনলি অর্গান। আচ্ছা, কেন অনেক মেটাবলিজম আছে লিভার ছাড়াও হয়? আচ্ছা যাই হোক, মাইটোকন্ড্রিয়া বেশি স্যার ওখানে বলতে চাচ্ছি লিভারে। যে অন্যান্য অন্যান্য জায়গায় হইলে কি অসুবিধা হতো? স্যার অক্সিজেনের ডিপ্লে মাইটোকন্ড্রিয়াতে যদি এই এই জিনিস হইতো, স্যার সব জায়গায় তো স্যার হলে স্যার অক্সিজেন ইউজ বেশি হয়ে যাবে, যার ফলে হুম অক্সিজেন প্রবলেমটা হবে আমাদের, মানে রেসপিরেশনে। হুম ভেরি গুড, ভেরি গুড পয়েন্ট, খুব ভালো পয়েন্ট ধরছো। প্রচুর অক্সিজেন লাগে কিন্তু এই যে ইয়ার জি জন্য, স্যার অনেক অক্সিজেন আছে। বিটা অক্সিডেশন কে ফ্যাটি অ্যাসিড কে অক্সিডেশন করানোর জন্য। তাহলে আমাদের অন্যান্য কাজের জন্য অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারতো, এটা একটা পয়েন্ট। আর আরো একটা পয়েন্ট হচ্ছে যে ঘাটতি মাটি হওয়ার আগেই, হ্যাঁ, তোমার এই
ফ্যাটি অ্যাসিড থেকে এত হিউজ পরিমাণে এনার্জি প্রোডাকশন হয় সারা শরীরের সব সেলের মধ্যে, যদি এটা হইতো সব মাইটোকন্ড্রিয়াতে, তাহলে আমরা পুড়ে যেতাম। সোজা সাপটা কথা, ভিতর থেকে পুড়তে পুড়তে বাইরে আসতো, বুঝছো? যতক্ষণে বাইরে ধোয়া বেরোতো ততক্ষণে ভিতরে শেষ। এত কারণে এত হিউজ পরিমাণে কি হবে, সে এনার্জি প্রডিউস করবে। তো যাই হোক, আচ্ছা এখানে এখানে তাহলে মূল কথা হচ্ছে যে লিভারের মাইটোকন্ড্রিয়াতে কাজগুলো হবে। এবং এই যে সিস্টেম, এটা মানে আল্লাহ তাআলা এত সুন্দর পরিকল্পিত ওয়েতে এই ইয়াগুলো রাখছে, যাতে প্রত্যেকটা স্টেপে স্টেপে যতটুকু দরকার ঠিক ততটুকুই যেন কি এনার্জি প্রোডাকশন হয়, এর থেকে বেশি যেন না হয়, বা দরকার হইলে প্রয়োজন অনুসারে এর থেকে কমও যেন না হয়। সেই জন্য তো প্রত্যেকটা জায়গার মধ্যে এই এই মানে খুব সুচারু সিস্টেম সেট করে রাখছে। তো এইটারই একটা সিস্টেম হচ্ছে যে কার্নিটিন ট্রান্সপোর্টার সিস্টেম। ফ্যাটি অ্যাসিড গুলা, যেমন ফ্রি ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্ম মানে হচ্ছে যে বিক্রিয়া করার জন্য ইনঅ্যাক্টিভ ফর্ম, মানে বিটা অক্সিডেশন হয়ে যাবে বা অন্য কোনো বিক্রিয়া হবে সেটার জন্য এটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে এটা অ্যাক্টিভ হতে হবে, আর এটা অ্যাক্টিভ হওয়ার জন্য কি দরকার? এটা অ্যাক্টিভ ফর্মটা কি? ফ্রি ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে যে অ্যাসাইল কোয়ে, অ্যাসাইল কোয়ে। এটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটা যে এনজাইমটা লাগবে, অ্যাসাইল কোয়ে সিনথেটাইজ এনজাইম লাগবে, অ্যাসাইল কোয়ে সিনথেটাইজ। আর এই এনজাইমটা হচ্ছে যে লিভারের মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনের মধ্যে থাকে, আউটার মেমব্রেনে। তো আউটার মেমব্রেনে এই এনজাইমের সংস্পর্শে আসলে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা অ্যাসাইল কোয়েতে পরিণত হয়। অ্যাসাইল কোয়েতে পরিণত হওয়ার পরে সে আউটার মেমব্রেন ক্রস করে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে ইন্টার মেমব্রেনাস যে স্পেস থাকে সেইখানের মধ্যে এসে জমা হয় অ্যাসাইল কোয়েটা। ওখান থেকে সরাসরি ভিতরে ঢুকতে পারবে না, ওখান থেকে কার্নিটিন পালমিটোয়েল ট্রান্সফারেস ওয়ান, কার্নিটিন পালমিটোয়েল ট্রান্সফারেস ওয়ান যে এনজাইমটা আছে সেটার সাহায্যে এই অ্যাসাইল কোয়ের সাথে কার্নিটিন যুক্ত হয়। কার্নিটিন যুক্ত হলে সেই ফরম্যাটটার নাম হয় যে অ্যাসাইল কার্নিটিন। তো এই অ্যাসাইল কার্নিটিনটা তখন ভিতরে ঢুকতে পারে, অ্যাসাইল কার্নিটিনটা তখন মাইটোকন্ড্রিয়ার ইনার লেয়ারটা ভেদ করে ভিতরে আসে, এবং সেই ক্ষেত্রেও আরেকটা এনজাইম কাজ করে তাকে ভিতরে আনার জন্য। সেটা হচ্ছে যে কার্নিটিন, অ্যাসাইল কার্নিটিন ট্রান্সলোকেজ, ট্রান্সলোকেজ, কার্নিটিন অ্যাসাইল কার্নিটিন ট্রান্সলোকেজ। সে তাহলে ওই অ্যাসাইল কার্নি কি বলে অ্যাসাইল কার্নিটিনটাকে ভিতরে নিয়ে আসে। আচ্ছা, ভিতরে আনার পরে ওখানে কার্নিটিন পালমিটোয়েল ট্রান্সফারেস টু আরেকটা এনজাইম ওই ইনার লেয়ারে থাকে মাইটোকন্ড্রিয়ার, সে কি করে ওই, এখন তো আর অ্যাসাইল কার্নিটিনটা দরকার নাই, কারণ অ্যাক্টিভ ফর্ম হচ্ছে অ্যাসাইল কোয়ে, অ্যাসাইল কার্নিটিনটা হচ্ছে যে ভিতরে ঢুকানোর জন্য শুধু লাগছে। তাহলে কার্নিটিনটাকে এখান থেকে খুলে ফেলতে হবে, সরাই ফেলতে হবে। তো ওই কার্নিটিন পালমিটোয়েল ট্রান্সফারেস টু এনজাইমটা কার্নিটিনটাকে, অ্যাসাইল কার্নিটিন থেকে কার্নিটিনটাকে খুলে ফেলে ওটা অ্যাসাইল কোয়েতে আবার পরিণত হয়ে যায়, ওই কার্নিটিনটা আবার বের হয়ে যায়, মানে ইনার লেয়ার থেকে ইনার আর আউটার লেয়ারের মাঝখানে এসে জমা হয় ওই যে ট্রান্সলোকেজ এনজাইম যেটা আছে সেটার মাধ্যমে। তো যাই হোক, এই যে টোটাল প্রক্রিয়াটা, এই প্রসেসটা হচ্ছে যে কার্নিটিন ট্রান্সপোর্টার সিস্টেম, কার্নিটিন ট্রান্সপোর্টার সিস্টেম, ঠিক আছে? এবং এইটাই হচ্ছে যে বিটা অক্সিডেশনের রেট লিমিটিং ধাপ, রেট লিমিটিং স্টেপ, ঠিক আছে? আর এই এই যে রেট লিমিটিং এনজাইমটার নাম কি বিটা অক্সিডেশনের, তোমরা এই মেটাবলিজমে যেই এই যে মেটাবলিক প্রসেসগুলাই শিখবা, যেমন ধরো যে গ্লাইকোলাইসিস আছে একটা ইম্পর্টেন্ট প্রসেস, গ্লুকোনিওজেনেসিস আছে, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড আছে, কিটোজেনেসিস আছে, কোলেস্টেরল সিনথেসিস আছে, এইরকম যে মেজর যে স্টেপগুলো আছে এই প্রক্রিয়াগুলো সবগুলোর ক্ষেত্রেই রেট লিমিটিং এনজাইম কোনটা এটা শিখতে হবে। রেট লিমিটিং এনজাইম মানে কোন এনজাইমটা বা কোন স্টেপটা হচ্ছে যে পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে, এটা এটা ভাইবার মধ্যে জিজ্ঞেস করে, তোমার ওই রিলেটেড যে কোশ্চেনই উঠুক না কেন ওইটা জিজ্ঞেস করবে যে এটা রেট লিমিটিং এনজাইম কোনটা। আচ্ছা যাই হোক, তাহলে এখানে রেট লিমিটিং এনজাইম কোনটা, এখানে হচ্ছে যে এই সিনথেটাইজ কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ,
ট্রান্সফারেজ, হ্যাঁ এই ট্রান্সফারেজ এনজাইমটা, কার্নিটিন এসএন ট্রান্সফারেজ যে এনজাইমটা এটাই হচ্ছে এখানে সেকেন্ডারি এনজাইম। আচ্ছা যাই হোক, বাহ ইসমাইল জয়েন করতেছে এখন, ইসমাইল জয়েন করছো? ইসমাইল জি স্যার করছি স্যার। কেমন আছো তুমি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আলহামদুলিল্লাহ। তোমার সাথে যে আরেকজন যে থাকতো ওর নাম যেন কি, যে ছবি তুলতো যে সুন্দর? প্রমিত? না না প্রমিত না, ছবি তুলতো যে, ছবি আমাদের বিভিন্ন প্রোগ্রামে যে ছবি তুলতো সুন্দর করে, লাস্ট পিকনিকেও তো ছবি তুলছে। করোনাতে বন্ধুদেরকে ভুলে গেল, কার কি অ্যাক্টিভিটিস মনে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও কই, ক্লাস টাস করে শাহাদাত? স্যার করে তো। আচ্ছা ঠিক আছে। তোমরা আজকে যারা অনুপস্থিত, হ্যাঁ তোমরা যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত আছে তাদেরকে আমার সালাম জানাই দিও, বলবা যে স্যার সালাম জানাই। ওকে স্যার। আচ্ছা জয়েন করছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার পরের স্টেপে যাই। তাহলে ফ্যাটি অ্যাসিড থেকে ওটা অ্যাক্টিভ ফর্ম হলো অ্যাসাইল কোয়ে, অ্যাসাইল কোয়েটা এবার আউটার মেমব্রেন থেকে ভিতরে ঢুকছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এর পরের স্টেপগুলো হবে একটু বলে রাখি যে এই যে ফ্যাটি অ্যাসিড যেটা, এটা কত কার্বনের? এটা হচ্ছে 16 কার্বনের। নর্মালি ফ্যাটি অ্যাসিড যেটা পামেটিক অ্যাসিড ধরা হয় সেটা হচ্ছে 16 কার্বনের, তো অ্যাসাইল কোয়ে যেটা এটাও 16 কার্বনের, অর্থাৎ এখনো কোনো কার্বন কমে যায় নাই বা কোনো কার্বন যুক্ত হয় নাই, এটা জাস্ট ফ্যাটি ফ্রি ফ্যাটি অ্যাসিডটা ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল, সেখান থেকে অ্যাক্টিভ ফর্মে আসছে অ্যাসাইল কোয়ে। অ্যাসাইল কোয়ে থেকে এরপরে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে, ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে টেল টু ট্রান্স ইনয়েল কোয়েতে পরিণত হবে। টেল টু ট্রান্স ইনয়েল কোয়ে। হ্যালো হ্যালো আসতেছো? আচ্ছা আমি ক্লাস নিচ্ছি। হ্যালো ডেল টু ট্রান্স ইনয়েল কোয়েতে পরিণত হবে। আর এই 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 স্টেপে এনজাইম হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম, মানে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ। এখন এই ডিহাইড্রোজিনেজ স্যার ট্রান্স ইনয়েল কোয়ে কে স্যার আলফা বিটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসাইল কোয়ে বলা যাবে? হ্যাঁ অনেক জায়গায় দেখছি স্যার এটা আছে। বলা যাবে স্যার। কেন স্যার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোয়ে কেন স্যার? এগুলা তো আসলে এই যে অ্যাসাইল কোয়ে যেটা, হ্যাঁ অ্যাসাইল কোয়েটারই নাম হচ্ছে যে এই ফ্যাটি অ্যাসাইল কোয়ে। অ্যাসাইল কোয়ে আর ফ্যাটি অ্যাসাইল কোয়ে একই জিনিস। হ্যাঁ এখান থেকে ওই যে ডিহাইড্রোজিনেজ এনজাইমের কাজ হচ্ছে যে ওখান থেকে এই হাইড্রোজেন বের করে দেয়। কোন জায়গা থেকে? অ্যাসাইল কোয়ে থেকে। ডিহাইড্রোজিনেজ মানে হচ্ছে হাইড্রোজেন বের করে দিবে, তো হাইড্রোজেন বের করে দিলে এটা আনস্যাচুরেটেড হয়, ঠিক আছে, সেই জন্য আর কি আলফা বিটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোয়ে বলে এটাকে। তো আর একটা হচ্ছে যে এই যে যে দুইটা হাইড্রোজেন বের করে দেয় এখান, সেই সেই হাইড্রোজেনকে কাজে লাগিয়ে এফএডিটা FADH2-তে পরিণত হয়। এফএডিটা FADH2-তে পরিণত হয়। এই FADH2-টা আবার রেসপিরেটরি চেইনে চলে যায়, রেসপিরেটরি চেইনে যে সেই এনার্জি প্রোডাকশন করে। তাহলে এইখানে এই স্টেপে একটা FADH2 তৈরি হচ্ছে। এরপরে ডেল টু ট্রান্সিনয়েল কোয়ে থেকে হাইড্রেটেজ এনজাইম, অর্থাৎ ডেল টু ইনয়েল কোয়ে হাইড্রেটেজ, হাইড্রেটেজ এনজাইমের মাধ্যমে, হাইড্রেটেজ মানে হচ্ছে এখানে পানি যোগ হবে, ঠিক আছে, এখনো পানি যোগ হবে, পানি যোগ হয়ে 3-হাইড্রক্সি অ্যাসাইল কোয়েতে পরিণত হবে। 3-হাইড্রক্সি অ্যাসাইল কোয়েতে
পরিণত হবে। এবার এই থ্রি হাইড্রোক্সি অ্যাসিল কোয়ে থেকে আবার ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করবে, অর্থাৎ থ্রি হাইড্রোক্সি অ্যাসিল কোয়ে ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করা মানে এখান থেকে আবার হাইড্রোজেন বের হয়ে যাবে, হাইড্রোজেন বের হলে এটা থ্রি কিটো অ্যাসাইল কোয়েতে পরিণত হবে, থ্রি কিটো অ্যাসাইল কোয়ে। তো এই স্টেপেও যে হাইড্রোজেনটা বের হয়ে যাবে সেই হাইড্রোজেনকে কাজে লাগিয়ে এনএডি থেকে এনএডি এসটু তৈরি হবে। হ্যাঁ আচ্ছা, ওই এনএডি এসটুটা আবার রেসপিরেটরি চেইনে চলে যাবে, ওখানে ওখানে যেয়ে সে এনার্জি প্রোডাকশন করবে। আচ্ছা তো এখানে তাহলে আমরা কি পেলাম, থ্রি কিটো অ্যাসাইল কোয়ে। এই থ্রি কিটো অ্যাসাইল কোয়ে এটা কত কার্বনের, থ্রি কিটো অ্যাসাইল কোয়ে এটা কয় কার্বনের, আমাদের অ্যাসাইল কোয়ে এটা কয় কার্বনের ছিল, 16 কার্বন। থ্রি কিটো অ্যাসাইল কোয়ে এটাও কি 16 কার্বনের, কারণ এখান থেকে কোনো কার্বন যোগ হয় নাই, কোনো কার্বন বেরো হয় নাই। তাহলে এই থ্রি কিটো অ্যাসাইল কোয়েতে এবার থায়োলেজ এনজাইম কাজ করবে, থায়োলেজ থায়োলেজ, হ্যাঁ থায়োলেজ এনজাইম কাজ করে এটাকে একটা অ্যাসিটাইল কোয়ে যেটা 2 কার্বনের আর আরেকটা অ্যাসাইল কোয়ে তৈরি করবে, ওই অ্যাসাইল কোয়ে হচ্ছে 14 কার্বনের, তাহলে 2 আর 14 মিলে 16 হবে। ঠিক আছে, তাহলে থ্রি কিটো অ্যাসাইল কোয়ে থেকে কি তৈরি হচ্ছে, একটা অ্যাসিটাইল কোয়ে এবং আরেকটা 14 কার্বনের অ্যাসাইল কোয়ে, একটা অ্যাসিটাইল কোয়ে এবং একটা 14 কার্বনের অ্যাসাইল কোয়ে। এই অ্যাসাইল কোয়েটা আবার ঠিক অ্যাসাইল কোয়ে থেকে যে স্টেপগুলো হয়েছে এতক্ষণ সেই স্টেপগুলো আবার কমপ্লিট করবে, করে সেই 14 কার্বনের অ্যাসাইল কোয়েটা আস্তে আস্তে ওই যে 14 কার্বনের কিটো অ্যাসাইল কোয়ে হবে, তখন সেখান থেকে আবার থায়োলেজ এনজাইমের মাধ্যমে আবার আরেকটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে এবং আরেকটা 12 কার্বনের অ্যাসাইল কোয়ে তৈরি করবে। প্রত্যেকটা স্টেপে একটা করে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে আর এই পাশে আরেকটা অ্যাসাইল কোয়ে থাকবে, যেটা তার ওই যে মাদার অ্যাসাইল কোয়ে যেটা ছিল সেটা থেকে 2 কার্বন কম, কারণ 2 কার্বনের একটা অ্যাসিটাইল কোয়ে হয়েছে সেজন্য। ঠিক আছে, বুঝতে পারতেছ? এইভাবে জি স্যার, এইভাবে অ্যাসাইল কোয়েটা মোট 7 বার এই সাইকেলটাতে ঘুরবে, 7 বার ঘুরলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর কি, মানে পুরো অ্যাসাইল কোয়েটা সম্পূর্ণভাবে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে ওখানে কয়টা অ্যাসিটাইল কোয়ে পাওয়া যাবে, 8টা অ্যাসিটাইল কোয়ে পাওয়া যাবে, 8টা অ্যাসিটাইল কোয়ে। প্যাটি এই অ্যাসাইল কোয়ে ছিল 16 কার্বনের, ওটা অর্থাৎ ওটা সম্পূর্ণভাবে ভেঙে 8টা অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে। তো এই অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে টিসিএ সাইকেলে ঢুকবে। এইখানে আরেকটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে যে এনার্জি ক্যালকুলেশন, বিটা অক্সিডেশনের, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের এনার্জি ক্যালকুলেট করার জন্য। তো এখানে তোমাদের কি বলে, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 8টা, এক একটা অ্যাসিটাইল কোয়ে পরবর্তী স্টেপে যে যেমন যে টিসিএ সাইকেল এবং টিসিএ সাইকেল থেকে যা তৈরি হবে সেগুলো আবার রেসপিরেটরি চেইনে ঢুকলে সব মিলিয়ে এক একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা করে এটিপি তৈরি হয়, এক একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা এটিপি তৈরি হয়। তাহলে একটা এখানে 8টা অ্যাসিটাইল কোয়ে কতগুলো হবে, 8 12 96, 96টা এটিপি হবে। আচ্ছা এখানে এই পুরো এই স্টেপটার মধ্যে এফএডি টু একটা তৈরি হয়েছে, এনএডি টু একটা তৈরি হয়েছে, আর এই পুরো স্টেপটা মোট 7 বার ঘুরছে। তাহলে 7 বার ঘুরলে এই এফএডি টু তাহলে 60টা হয়েছে, এনএডি টু 60টা হয়েছে, তাহলে একটা এফএডি টু মানে 2টা এটিপি, তাহলে 60টা এফএডি টু মানে 14টা এটিপি, আর একটা এনএডি টু মানে এটিপি, তাহলে হ্যাঁ 3টা, তাহলে 60টা এনএডি টু মানে হচ্ছে 3 = 21টা এটিপি, তাহলে 14 96 আর হচ্ছে 21 যোগ করলে কত হয়, 131 হয়, 131টা হ্যাঁ এটিপি হয়। এখান থেকে ওই যে প্রথমেই 2টা এটিপি খরচ হয়ে যায় এই প্রথম স্টেপে। হ্যাঁ তো সেখানে তো এই জন্য এই 2টা বাদ দিলে তখন দেখা যাবে যে তোমার 129টা থাকে আর কি। আচ্ছা তোমাদের ওই 9 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হলে আমি আবার ইয়ে করবো ঠুকবো, তোমরা আবার কানেক্টেড হয়ে। আচ্ছা তারপরে এই তো গেল হচ্ছে যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। এরপরে আমাদের এখানের মধ্যে ইম্পর্টেন্সের মধ্যে আছে যে কিটোজেনেসিস, কিটোজেনেসিসটা তো অলমোস্ট সেম, এই প্রসেসটারই একটা ধারাবাহিকতা আর কি। যখন
তোমার প্রচুর পরিমাণে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, অর্থাৎ বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডটা যখন বেশি হবে শরীরে। হ্যাঁ, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড কখন বেশি হয়, যেমন বিশেষ করে তোমরা জানো যে ডায়াবেটিক রোগীদের এই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস নামে একটা টার্ম আছে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। তো সিদ্রাতুল মুনতাহা, তুমি কখন কানেক্টেড হয়েছো? স্যার শুরু থেকেই। তাই নাকি? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ডায়াবেটিক রোগীদের কিটো অ্যাসিডোসিস হয়, ডায়াবেটিক কিটো অ্যাসিড কেন হয়, কারণ আমরা জানি যে ডায়াবেটিক রোগীদের ইনসুলিন কম থাকে শরীরে, তাদের ইনসুলিন কম থাকে, আর যখনই শরীরে ইনসুলিন কমে যায়, ইনসুলিনের কম ঘাটতি দেখা দেয়, তখন এটা একটা নর্মাল মানুষের ক্ষেত্রেও হয়। যেমন ধরো যে তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে আসো, তাহলে তোমার শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, তখন তো গ্লুকোজ কমলে তো ইনসুলিনও কমবে, কারণ ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে কমানো। যখন গ্লুকোজ এমনিই কম থাকে, তখন ইনসুলিন এমনি কম সিক্রেশন হবে, সিক্রেশন কম হবে ব্লাডে, সেই জন্য কম থাকবে আর কি। তো যখন ইনসুলিন কম থাকবে, তখন ওই হরমোন সেন্সিটিভ লাইপেজ এনজাইমটা অ্যাক্টিভেট হয়। ইনসুলিন কমে গেলে হরমোন সেন্সিটিভ লাইপেজ যে এনজাইমটা, এটা অ্যাক্টিভেট হয়। আর এটা অ্যাক্টিভেট হলে কি করে, এটা ওই যে অ্যাডিপোস টিস্যু থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলোকে ভেঙে নিয়ে আসে, ভেঙে বের করে নিয়ে আসে, বের করে এনে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো এরপরে কোথায় যাবে, ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো ওই যে ইয়াতে রক্তের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে লিভারে চলে আসবে, লিভারে এসব কাজ শুরু করে দিবে, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। তো তাহলে তখন, অর্থাৎ ওই ডায়াবেটিক রোগীদের তো এমনিতেই ইনসুলিন কম থাকে শরীরে, তো ওদের এই এটা এমনিই হয়, দেখা যাচ্ছে যে যখন বেশি কম কম থাকে অনেক লং টাইম ধরে, তখন এই সমস্যাটা হয় যে সে বেশি বেশি ফ্যাট ভাঙতে থাকে, ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে বেশি বেশি ফ্যাটি অ্যাসিড নিয়ে আসে কোথায়, লিভারে। বেশি বেশি বিটা অক্সিডেশন হয়, বেশি বেশি অ্যাসিটাল কোয়ে তৈরি হয়। এই বেশি বেশি অ্যাসিটাল কোয়ে তৈরি হলে কি হবে, দেখো বেশি বেশি অ্যাসিটাল কোয়ে তৈরি হলে হবে যে দুইটা অ্যাসিটাল কোয়ে একসাথে হয়ে অ্যাসিটো অ্যাসিটাল কোয়ে তৈরি করবে, এই অ্যাসিটো অ্যাসিটাল কোয়ের সাথে আরও একটা অ্যাসিটাল কোয়ে যুক্ত হবে, আরও একটা অ্যাসিটাল কোয়ে যুক্ত হলে ওখানে এইচ এম জি কোয়ে সিনথেজ এনজাইমের মাধ্যমে আর কি, এইচ এম জি কোয়ে সিনথেজ এনজাইমটা কাজ করবে, এনজাইমের মাধ্যমে আরও একটা অ্যাসিটাল কোয়ে যুক্ত হলে থ্রি হাইড্রক্সি থ্রি মিথাইল গ্লুটারাইল কোয়ে, অর্থাৎ এইচ এম জি কোয়ে তৈরি হবে। এইচ এম জির অ্যাব্রিভিশন হচ্ছে থ্রি হাইড্রক্সি থ্রি মিথাইল গ্লুটারাইল কোয়ে, বা এইচ এম জি কোয়ে তৈরি হলো। তো এই এইচ এম জি কোয়েটা আবার লায়েজ এনজাইমের মাধ্যমে ভেঙে ওখান থেকে আবার একটা অ্যাসিটাল কোয়ে বের হয়ে যাবে, বাকি থাকবে হচ্ছে অ্যাসিটো অ্যাসিটেট, অর্থাৎ এইচ এম জি কোয়ে থেকে লায়েজ এনজাইমের মাধ্যমে অ্যাসিটো অ্যাসিটেট তৈরি হবে। এই অ্যাসিটো অ্যাসিটেট হচ্ছে একটা কিটোন বডি, কিটোন বডি আমাদের বডিতে মেজর কিটোন বডি হচ্ছে তিনটা, কি কি, অ্যাসিটো অ্যাসিটেট একটা, থ্রি হাইড্রক্সি বিউটাইরেট এটা একটা, আর একটা হচ্ছে অ্যাসিটোন, ঠিক আছে, অ্যাসিটো অ্যাসিটেট থ্রি হাইড্রক্সি বিউটাইরেট এবং অ্যাসিটোন। তোমরা কি বুঝতে পারতেছো বা পড়াগুলা মনে পড়তেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই এই যে অ্যাসিটো অ্যাসিটেট তৈরি হলো, অ্যাসিটো অ্যাসিটেটটা আবার ডিহাইড্রোজিনেজ এনজাইম যখন তার মধ্যে কাজ করবে, তখন সে এই থ্রি হাইড্রোক্সি বিউটাইরেটে পরিণত হবে অ্যাসিটো অ্যাসিটেটটা। তো তাহলে অ্যাসিটো অ্যাসিটেট নিজেই একটা হচ্ছে কিটোন বডি, আবার সে থ্রি হাইড্রোক্সি বিউটাইরেটে পরিণত হলে সেটাও একটা কিটোন বডি, আর অ্যাসিটো অ্যাসিটেটটা যখন লিভার থেকে বের হবে, এগুলো সব লিভারের মধ্যে হয়, লিভার থেকে যখন বের হবে ব্লাডে আসলেই সেখানে এই অ্যাসিটো অ্যাসিটেট থেকে স্পন্টেনিয়াসলি কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, বের হয়ে সেটা অ্যাসিটোনে পরিণত হয়, অ্যাসিটোন। এই অ্যাসিটোনটা ব্লাডের মাধ্যমে ক্যারি হতে হতেই সে রেসপিরেটরি সিস্টেমে গেলে ওখান থেকে সে কি, সে অ্যাসিটোনটা একটা উদ্বায়ী পদার্থ, উড়ে চলে যায় রেসপিরেটরি সিস্টেমে গেলে, সেখান থেকে উড়ে চলে যায় কে, অ্যাসিটোন। তো সব অ্যাসিটো অ্যাসিটেট তো আর অ্যাসিটোন হয় না, এটা খুবই অল্প পরিমাণে হয়। তাহলে এই যে অ্যাসিটো অ্যাসিটোন এবং থ্রি হাইড্রোক্সি বিউটাইরেট, এই দুইটা কিটোন বডি, এগুলা কি হয়, এগুলা হচ্ছে যে এক্সট্রা হ্যাপাটিক যে টিস্যুগুলো আছে, টিস্যুগুলোতে এসে জমা হতে পারে, যেমন ধরো যে স্কেলেটাল মাসলে জমা হতে পারে, এগুলা অ্যাডিপোস টিস্যুতে জমা হতে পারে, এগুলা হার্টের টিস্যুতে জমা হতে পারে, ব্রেইনের টিস্যুতে জমা হতে পারে, হলে কি লাভ,
বলে লাভ হচ্ছে যে ওই যে যখন ওই যে মানুষ যখন ফাস্টিং অবস্থাতে থাকবে অনেক লং টাইম, ধরো এই যে এবারে গরমের মধ্যে এই যে রোজা হচ্ছে অনেক লম্বা দিন, তাহলে দেখবা যে তোমার দুপুর পর্যন্ত খুব খিদা লাগতেছে, দুপুরের পরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে খিদাটা চলে গেছে, হয় না এরকম? জি স্যার, জি স্যার। তখন একটা কেমন মানে বডি অ্যাডজাস্ট করে ফেলে, মানে তখন আর ওরকম খিদা থাকে না। আসলে দুপুর পর্যন্ত তোমার ওই যে গ্লুকোজ লেভেল আস্তে আস্তে কমতে থাকে, তো তো সবকিছু মিলে বডি তখন তোমাকে সিগনাল দিতে থাকে। খিদাটা মানে হচ্ছে একটা সিগনাল যে তোমার তো গ্লুকোজ কমে যাচ্ছে, কিছু খাও কিছু খাও। হ্যাঁ, তখন তোমার তো অটোমেটিক আর একটা সিগনাল ব্রেনের মধ্যে ইনপুট দেওয়া আছে যে না, মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত কিছু খাওয়া যাবে না। তখন বডিতে কি হয়, অল্টারনেট পাথওয়েগুলো চালু হয়ে যায়। তখন ওই যে একটা সময় ইনসুলিন গ্লুকোজ কমে যাওয়ার কারণে ইনসুলিন কমে যায়, তখন ওই যে ইয়াটা শুরু হয়ে যায়, হরমোন সেন্সিটিভ লাইপেজ, ফ্যাটি অ্যাসিড গুলাকে অ্যাডিপোজ টিস্যু থেকে নিয়ে আসে লিভারে, বেশি বেশি অ্যাসিটাল কোয়ে তৈরি হয়, বেশি বেশি কিটোন বডি তৈরি হয়। এই কিটোন বডি গুলো তখন এই যে তোমার বডিকে ফাংশনিং রাখার জন্য তখন এগুলো কাজ করতে থাকে। বিশেষ করে হার্ট অনবরত পাম্প করে যাচ্ছে, তুমি এক বেলা খাও আর না খাও, তোমার হার্ট কি পাম্প করা বন্ধ রাখছে কখনো? এক বেলা না, তুমি তিন বেলা দুই দিন না খেয়ে থাকো, তাও কি হার্ট পাম্প বন্ধ রাখবে? হার্ট পাম্প কিন্তু, তাহলে এই যে হার্ট যে কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, এটার জন্য ওর একটা প্রতিনিয়ত একটা এনার্জির দরকার হচ্ছে। এই এনার্জিটাও কোত্থেকে পাচ্ছে? হার্ট কিটোন বডি থেকে এনার্জি নিয়েই কিন্তু কি করে, এই যে পাম্প করে, হ্যাঁ, বা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি নিয়ে হার্ট পাম্প করে। তাহলে এখানে কিটোন বডির ইউজের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে হার্ট, আর একটা হচ্ছে ব্রেইন টিস্যু। তুমি যতই স্টারভেশনে থাকো, যতই যে ফাস্টিংয়ে থাকো, তোমার কিন্তু ব্রেইন এবং হার্ট দুইটাই কাজ করে। তো এই দুই জায়গায় হচ্ছে যে অল্টারনেটিভ অনেকগুলো জিনিস থাকে, বিশেষ করে হার্টের জন্য এই যে কিটোন বডি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কিটোন বডি হার্টে যে সেখানে সে এনার্জি প্রডিউস করে, কিভাবে এনার্জি প্রডিউস করে, কিটোন বডিটা আবার ওই যে থায়োফোরেজ এনজাইমের সাহায্যে কিটোন বডিটা আবার অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়ে যায়। তো অ্যাসিটাইল কোয়েতে পরিণত হলে সেটা আবার ভাঙে, সরি, অ্যাসিটো অ্যাসিটেট হয় আর কি, না অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে হয়, সরি, হ্যাঁ অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে হয়। সেখান থেকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে হয়, সেটা আবার এই টিসিএ সাইকেলে যেয়ে কি করে, এনার্জি তৈরি করে। তাহলে এইটা হচ্ছে যে একটা এনার্জির, এটা একটা স্টোরেজ ফর্ম, যে আমাদের ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে হার্ট এবং ব্রেন, এরা হচ্ছে এখান থেকে এনার্জি নিতে পারে। এবং আমরা যখন ফাস্টিংয়ে থাকি, স্টারভেশনে থাকি, তখন বডির যে এনার্জি দরকার হয় সেটাই কিটোন বডির মাধ্যমে এনার্জিটা তখন কি হয়, প্রোভাইড হয়। এটা হচ্ছে যে কিটোন বডির ইম্পর্টেন্স। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এইটা লিভারেই কখনো মেটাবলাইজ হয় না, এই জন্যই এটা হচ্ছে যে দরকারের সময় কাজে লাগে। যদি কেন, কারণ হচ্ছে যে এই যে থায়োফোরেজ এনজাইম, যেটা এই থ্রি হাইড্রোক্সি বিউটাইলেট এবং অ্যাসিটো অ্যাসিটেটকে ভাঙার জন্য যে এনজাইমটা লাগে থায়োফোরেজ, এই থায়োফোরেজ এনজাইমটা লিভারের নাই, লিভারের বাইরের টিস্যুগুলাতে আসে, সেই জন্য হচ্ছে যে এটা বাইরের টিস্যুগুলো এটাকে কাজে লাগাইতে পারে। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এগুলো এক্সক্রিট হয় কি, ছোট এটা যে স্যালাইন ফিচারটা পড়লেই হবে, আচ্ছা, কোলেস্ট্রল সিনথেসিসের স্যালাইন ফিচারটা সবগুলারই মেটাবলিজম, যেগুলো মোটামুটি
ইম্পর্টেন্ট সবগুলা স্যালাইন ফিচারটা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, কারণ স্যালাইন ফিচারটা মুখস্থ করলে তোমার ওখান থেকে যে কোশ্চেনই করো ভাইবাতে ওই স্যালাইন ফিচারের ভিতর থেকেই কোশ্চেন করবে। আচ্ছা কোলেস্টেরল সিনথেসিসটা কখন হয়? দেখো আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই আর ফ্যাটি খাবার খাই, যেটাই খাই এটা একটা স্টেপে এসে ভেঙে কি হয় অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়, তাই না? তো যখন আমাদের শরীরে আমরা কার্বোহাইড্রেট রিচ খাবার খাই এবং ফ্যাটি খাবার খাই, এটা যখন অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে বেশি বেশি অ্যাসিটাইল কোয়েতে, তখন এই অ্যাসিটাইল কোয়ে সবগুলাই কিন্তু টিসিএস সাইকেলে ঢুকবে না। সবগুলো টিসিএস সাইকেলে ঢুকলে তো ওই যে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হবে, আমাদের বডি এটা কি নিতে পারবে না এই হিউজ পরিমাণ এনার্জি, সেই জন্য কিছু কিটো কিটো কিটোন বডিতে পরিণত হয়, কিছু কোলেস্টেরল হিসেবে কোলেস্টেরল তৈরি হয়ে যাবে, কোলেস্টেরল হিসেবে জমা হবে, তো তখন হচ্ছে যে কোলেস্টেরল সিনথেসিসটা হয়। তাহলে এটা একটা এটার ইনগ্রেডিয়েন্ট হচ্ছে যে সাবস্ট্রেট হচ্ছে যে অ্যাসিটাইল কোয়ে, এটার ওই কিটোজেনেসিস এর মতো এটার প্রাথমিক ধাপ গুলো একই রকম, প্রায় দুইটা অ্যাসিটাইল কোয়ে মিলে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে হয়, সেটার সাথে আরো একটা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়, ওখানে হচ্ছে যে এইচএমজি কোয়ে সিনথেস এনজাইম কাজ করে, আর একটা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে ওটা কি হয় এইচএমজি কোয়েতে পরিণত হয়। এইচএমজি কোয়ে পর্যন্ত সেম কিটোজেনেসিস এবং কোলেস্টেরল সিনথেসিস একই। এইচএমজি কোয়ে থেকে এরপরে কিটোজেনেসিস হচ্ছে লাইয়াজ এনজাইমটা কাজ করতো, আর এখানে হচ্ছে যে রিডাক্টেজ এনজাইম কাজ করবে, এইচএমজি কোয়ে রিডাক্টেজ, এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইম কাজ করার মানে কি, এইচএমজি কোয়েটাকে রিডিউসড করা, রিডিউসড করবে, রিডিউসড মানে হচ্ছে যে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে এইচএমজি কোয়ের সাথে, হাইড্রোজেন যুক্ত হলে ওইটা ওইটা তখন মেভালোনেটে পরিণত হয়, মেভালোনেট এইচএমজি কোয়ে থেকে মেভালোনেটে পরিণত হয়। বা এই স্টেপটাই হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, রেট লিমিটিং স্টেপ, আর এই যে এইচএমজি কোয়ে রিডাক্টেজ যে এনজাইমটা আছে এটাই হচ্ছে যে এই কোলেস্টেরল সিনথেসিসের রেট লিমিটিং এনজাইম। তাহলে এইচএমজি কোয়ে থেকে মেভালোনেটে পরিণত হলো, হ্যাঁ এই স্টেপে সে হচ্ছে যে ডিসিশন নেয় সে কি ফার্দার আরো এইচএমজি কোয়ে সিনথেস করবে, সে কি ফার্দার আরো মেভালোনেট তৈরি করবে নাকি, মানে এইটা এই এই স্টেপে যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে অটো একটা সিগনাল পাঠায় যে না আর এইচএমজি কোয়ে রিডাক্টেজ এনজাইম দেয়া যাবে না, কারণ রিডাক্টেজ এনজাইম দিলে আরো মেভালোনেট হবে এবং এরপর স্টেপ বাই স্টেপ এটা কোলেস্টেরল তৈরি হবে, যতটুকু দরকার ততটুকু, যদি বেশি বেশি মেভালোনেট তৈরি হয়ে যায়, বেশি কোলেস্টেরল তৈরি হয়ে যায়, তখন এখান থেকে নেগেটিভ সিগনালটা আসে। আচ্ছা মানে এটা হচ্ছে রেগুলেশনের একটা পাথ হয়ে আর কি। তো যাই হোক মেভালোনেট তৈরি হলো, এইচএমজি কোয়েটা কয় কার্বনের? 6 কার্বন। হ্যাঁ গুড, মেভালোনেটটা ওইটাও 6 কার্বন, কারণ এখানে কোনো কার্বন জাস্ট রিডিউসড হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, কোনো কার্বন বের হয় না আসেও না, মেভালোনেট থেকে একটা কার্বন বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড হিসেবে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে একটা কার্বন বের হয়ে যায়, তারপর ওইটা আইসোপ্রিনয়েড ইউনিটে পরিণত হয়, আইসোপ্রিনয়েড ইউনিট। এই তাহলে এটা কয় কার্বনের আইসোপ্রিনয়েড ইউনিটটা? 5 কার্বন। এই এইরকম 6টা আইসোপ্রিনয়েড ইউনিট একসাথে যুক্ত হয়ে একটা লম্বা লং চেইন তৈরি করে আর কি। হ্যাঁ 30 কার্বনের, 30 কার্বন একটা লং চেইন তৈরি করে, এটা হচ্ছে স্কোয়ালিন, এটার নাম হচ্ছে স্কোয়ালিন। এই স্কোয়ালিনটা এদের নিজেদের মধ্যে মানে ডাবল বন্ড হয়ে হয়ে একটা সাইক্লিক ফর্ম তৈরি করে, অর্থাৎ এতক্ষণ ছিল লং চেইন, এখন হচ্ছে যে একটা সাইক্লিক ফর্মে চলে আসবে, তখন সেটাকে বলে লেনোস্টেরল, অর্থাৎ পুরো কথা হচ্ছে যে স্কোয়ালিন থেকে লেনোস্টেরল হবে, কার্বন একই, ওটা ছিল সরল চেইন আর এরপরেটা হচ্ছে সাইক্লিক চেইন, স্কোয়ালিন থেকে লেনোস্টেরল হবে, লেনোস্টেরল থেকে 3টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, লেনোস্টেরল, লেনোস্টেরলটা তাহলে 30 কার্বনের ছিল, এখান থেকে 3টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, 3টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে 27 কার্বনের যে প্রোডাক্টটা আমরা পাবো সেটাই হচ্ছে কোলেস্টেরল। ঠিক আছে, তাহলে লেনোস্টেরল থেকে পরে চলে আসে কোলেস্টেরল। কোলেস্টেরল যদি কোলেস্টেরল সিনথেসিস কোশ্চেন দেয়, এর সাথে অবশ্যই এটা রেগুলেশনটাও দিবে, যে রেগুলেশন অফ কোলেস্টেরল সিনথেসিস, তাহলে এটা রেগুলেশনের
একটা ফার্স্ট রেগুলেশন হচ্ছে যে ফিডব্যাক মেকানিজম, এটা নিজেই নিজেকে প্রিভেন্ট করে যে আর বেশি কি সিনথেসিস করবে কি করবে না, কারণ যখনই বেশি কোলেস্ট্রল সিনথেসিস হয়ে যায় তখনই ওই বেশি মেভালোনেট আসবে, মেভালোনেটের ওই ওই ওখান থেকেই একটা নেগেটিভ ইম্পালস যাবে নেগেটিভ ফিডব্যাকের, তখন সেখানে ওই যে এইচএমজি কোয়ে রিডাক্টেসটা কমাই দিবে, এইচএমজি কোয়ে রিডাক্টেস কমাই দিলে এই কোলেস্ট্রল সিনথেসিসটা কমে যাবে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে হরমোনাল রেগুলেশন, ইনসুলিন এবং থাইরক্সিন এই প্রসেসটাকে স্টিমুলেট করে, ইনসুলিন এবং থাইরক্সিন, শরীরে ইনসুলিন বেশি থাকলে থাইরক্সিন বেশি থাকলে এই কোলেস্ট্রল সিনথেসিসটা বেশি হবে, আর কারণ হচ্ছে যে এটা ওই এইচএমজি কোয়ে রিডাক্টেস এনজাইমটাকে বাড়াই দেয়, আর গ্লুকাগন এবং গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল এটাকে ইনহিবিট করবে, গ্লুকাগন এবং গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল। তাহলে যখন তুমি অনেক বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবা তোমার গ্লুকোজ লেভেল বেড়ে যাবে না বডিতে, যখন তুমি ধরো 2 প্লেট ভাত খাবা আর কি দুপুরে, তাহলে গ্লুকোজ লেভেল বাড়বে, গ্লুকোজ লেভেল বেশি হইলে তখন কি হবে এই যে ওই এই যে এইচএমজি কোয়ে, গ্লুকোজ লেভেল বাড়লে ইনসুলিনও বাড়বে, তুমি যেহেতু একজন সুস্থ মানুষ তোমার যেহেতু ডায়াবেটিস নাই তোমার গ্লুকোজ লেভেল বাড়লে কি ওই গ্লুকোজ গুলাকে সেলের ভিতরে ঢোকানোর জন্য ইনসুলিনও বাড়বে, আর ইনসুলিন বাড়লে এদিক দিয়ে ইনসুলিন ইনসুলিন শুধু একটা কাজ করে না, ইনসুলিনের যে এত কাজ সারা শরীরেই ওর কাজ, ও কত যে মেটাবলিজম সে মানে স্টিমুলেট করে দেয়, এটা একটা মেটাবলিজম, সে এখানে এইচএমজি কোয়ে রিডাক্টেসকে স্টিমুলেট করে দিবে, এইচএমজি কোয়ে রিডাক্টেস এদিকে কি করবে কোলেস্ট্রল সিনথেসিস করতে থাকবে। আচ্ছা, আর যখন তুমি ক্ষুধার্ত থাকবা ফাস্টিংয়ে থাকবা তখন তোমার হচ্ছে যে গ্লুকোজ কমে যায়, কমে আসবে ইনসুলিনও কমে আসবে, তখন তোমার এই ইয়াটা হবে আর কি, রিডাক্টেস এনজাইমটা কমে যাবে, কোলেস্ট্রল সিনথেসিস হবে না। বা হোয়েন ইউ আর ইন এ ব্যালেন্সড ডায়েট তখনও দেখা যাচ্ছে যে তোমার ইনসুলিন একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে, এই জন্য তখন এইচএমজি কোয়ে রিডাক্টেস সিনথেসিসটা রিডাক্টেসটা খুব একটা স্টিমুলেট হয় না, ইনসুলিনটা একটা নির্দিষ্ট লেভেলে থাকে। আর এমনিতে যদি তোমার ডায়েটের কোলেস্ট্রল বেশি থাকে তখন তো কোলেস্ট্রল এমনিতেই ব্লাডের মধ্যে বেশি থাকে, সেই ব্লাডের কোলেস্ট্রলগুলো কোলেস্ট্রল হিসেবে জমা হয়, এটা ওটা আবার তখন এটাকে ইনহিবিট করবে আর কি, অলরেডি যখন ব্লাডে কোলেস্ট্রল বেশি থাকে তখন তো সে এটাকে ইনহিবিট করবে এই যে এইচএমজি কোয়ে রিডাক্টেসটাকে। এই হচ্ছে মোটামুটি এটা রেগুলেশন। তারপরে আসো আমরা একপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিনের বডিতে মাত্রা কিরকম থাকে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে 2.5 মার্কসের জন্য আসতে পারে যে লাইপোপ্রোটিনের যে ভ্যালুগুলো লেভেলগুলো, হ্যাঁ এবিসি তে খুব সুন্দর করে দেওয়া আছে, এবিসি থেকে তোমরা দেখে নিও যে টোটাল কোলেস্ট্রল হচ্ছে কি 150 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল, তারপরে এলডিএল থাকবে less than 150, এইচডিএল হচ্ছে 40 to 60, মানে মোর দেন 40, আর কি আছে এগুলা। তারপরে লাইপোপ্রোটিন কি কি আছে আমাদের বডিতে, কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল, এইচডিএল, এগুলা এদের আসলে যদি বলবো যে এক কথায় বলো এটার কাজ কি, কি বলবা আকাশ বলো? আচ্ছা সামিহা বলো। কোলেস্ট্রল ট্রান্সপোর্ট করা, হ্যাঁ, অর্থাৎ শুধু কোলেস্ট্রল না, আমাদের যে মানে ফ্যাট কন্টেন্ট গুলো আছে আমাদের বডিতে সেটা ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট করার করাটাই হচ্ছে যে প্রোটিনের মানে প্রধান কাজ। কোলেস্ট্রল, এস্টার, টিজি, এই জিনিসগুলাকে ট্রান্সপোর্ট করা, তো এই জিনিসগুলাকে সে কিভাবে ট্রান্সপোর্ট করবে এটা হচ্ছে লাইপোপ্রোটিনের স্ট্রাকচারটা দেখলে বোঝা যায়। লাইপোপ্রোটিনের স্ট্রাকচারে কি আছে, ওর এক ফসফোলিপিডের একটা কি কোট আছে, হ্যাঁ সিঙ্গেল লেয়ার একটা কোট আছে ফসফোলিপিডের, এই সিঙ্গেল লেয়ারের কোটের মাঝখানে মাঝখানে ফ্রি কোলেস্টেরল থাকে, এই লেয়ারের ভিতরের যে অংশটা সেটাকে মাঝখানের অংশটা সেটাকে বলা হয় কি কোর, এটা তো একটা গ্লোবিউলার শেপ, রাউন্ডেড একটা শেপ, মাঝখানে থাকে কি কোর,
হচ্ছে যে ওই ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল এস্টার এই জিনিসগুলো থাকে সে প্রথমে একটা ট্রাইগ্লিসারাইড এটার বাইরের অংশে আসবে তারপর সে এটাকে ভিতরে নিয়ে নেবে ওটা ভিতরে জমা থাকবে এইভাবে করে ট্রান্সপোর্ট করে সে এটাকে কোথায় নিয়ে যাবে লিভারে নিয়ে যাবে কোনটা হচ্ছে লিভারে নিয়ে যায় আর কোনটা হচ্ছে লিভার থেকে ইয়াতে নিয়ে যায় হেপাটিক টিস্যু হ্যাঁ পেরিফেরাল টিস্যু কাইলোমাইক্রন যেটা কাইলোমাইক্রন হচ্ছে যখন তোমার ফ্যাটটা অ্যাবজর্ব হয় বডিতে ইন্টেস্টাইন থেকে গাট থেকে তখনই ওখান থেকে কাইলোমাইক্রনটা ফর্ম হয় কাইলোমাইক্রনটা ওই ওই ফ্যাটগুলোকে কাইলোমাইক্রন কি করে লিভারে নিয়ে যায় লিভারে সেগুলো প্রসেসড হয় প্রসেসড হয়ে যে ফরম্যাটে আসে কোলেস্টেরল বা টিজি তখন সেগুলো ওখান থেকে এলডিএল কি করে ওগুলোকে ক্যারি করে পেরিফেরাল টিস্যুতে নিয়ে আসে আচ্ছা আর এইচডিএল সে এই এলডিএল ছাড়াও ভিএলডিএল বলো এগুলোও কি করে এই এগুলোকে ক্যারি করে পেরিফেরাল টিস্যুতে নিয়ে আসে আর এইচডিএলটা হচ্ছে যে উল্টা কাজ করে পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরল এবং টিজি গুলাকে ধরে নিয়ে কোথায় নিয়ে যায় লিভারে নিয়ে যায় লিভার তারপর ওটাকে মেটাবলিজম করে ওখান থেকে বাইল তৈরি করে বাইল হিসেবে ওটাকে এক্সক্রিট করে হ্যাঁ এইভাবে আমাদের বডিতে কোলেস্টেরলটার মাত্রা কমে তো এই যে এইচডিএল যে এই যে একটা উল্টা কাজ করলো এটাকে কি বলে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজম ফোন দিব আমি ক্লাস শেষ করে দেব আচ্ছা ওখানে একটা প্রোটিন কাজ করে এই ট্রান্সপোর্ট সিস্টেমে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট সেটা হচ্ছে যে সিইটিপি কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্টার প্রোটিন হ্যাঁ এই প্রোটিনটাই হচ্ছে যে মূলত মেইন রোল প্লে করে এখানের মধ্যে আচ্ছা আর এইটার যে মেটাবলিজমগুলো আছে এটা তোমাদেরকে তো যে সালাদ শরীফ স্যার মেটাবলিজম দেখাই দিছিল এটার যে এইচডিএল এলডিএল ওনারটা অবশ্য আমার আমি যেটা তোমাদেরকে পড়াইছিলাম আমারটার সাথে ওনারটার মিল নেই খুব একটা এই জন্য তোমরা ওনারটাই ফলো করো আমি যেটা পড়াইছিলাম ওটা হচ্ছে হার্পার থেকে পড়াইছিলাম স্যার কোন জায়গা থেকে দিছে ওটা জানি না লিভিং কোর্ট থেকে না যেটা ইজি হয় একটা ইয়ে করলেই হবে ওটা এখন আর ডিসকাস করতেছি না তারপরে এখানে আমাদের আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে ইকোসানয়েড ইকোসানয়েড বলতে মূলত অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে যেটা সেটাই অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়েটা খুব ইম্পর্টেন্ট পুরো মেডিকেল লাইফের প্রত্যেকটা প্রফিট তোমাদের কাজে লাগবে ইয়া ছাড়া কমিউনিটি মেডিসিন আর ইয়া ছাড়া ফরেন্সিক ছাড়া বাকি সবগুলাতে কাজে লাগবে যে এটা এটা প্যাথোলজিতেও আসবে এটা মাইক্রোবায়োলজিতেও আসবে এইটা তোমার মেডিসিনে আসবে এটা সার্জারিতে আসবে এই পাথওয়ের মানে কাজ আছে তো এখানে আসলে কি তৈরি হয় এই পাথওয়েটা কি আসলে মেমব্রেন ফসফোলিপিড থেকে ওখানে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় অ্যারাকিডোনিক অ্যাসিডটা দুইটা পাথওয়ে সাইক্লো অক্সিজেনাস আর একটা হচ্ছে লাইপো অক্সিজেনাস সাইক্লো অক্সিজেনাস পাথওয়েতে ওটা হচ্ছে পিজি মানে প্রোস্টাগ্ল্যান্ডিন জি টু তৈরি করে প্রোস্টাগ্ল্যান্ডিন জি টু এই প্রোস্টাগ্ল্যান্ডিন জি টুটা আবার পারঅক্সিডেজ এনজাইমের সাহায্যে প্রোস্টাগ্ল্যান্ডিন এইচ টুতে পরিণত হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এইচ টু থেকে একদিকে প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু আর এফ টু তৈরি হয় এগুলো হচ্ছে যে মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন আরেকদিকে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আই টু পিজি আই টু তৈরি হয় এগুলো হচ্ছে প্রোস্টাসাইক্লিন পিজি আই টুটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন আর থ্রম্বোক্সিন এ টু তৈরি হয় এটা আরেকটা জিনিস থ্রম্বোক্সিন তাহলে এখান থেকে তিন ধরনের জিনিস আমরা পাই একটা হচ্ছে যে পিজি ই টু এফ টু এটা হচ্ছে যে এগুলো হচ্ছে পিওর প্রোস্টাগ্ল্যান্ডিন আর একটা হচ্ছে পিজি আই টু ওটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন আর একটা হচ্ছে যে থ্রম্বোক্সিন এ টু এটা হচ্ছে যে থ্রম্বোক্সিন কি করবে নাম থেকে বোঝা আছে প্লেটলেট অ্যাগ্রিগেশন করবে আর কি ওরা প্লেটলেট অ্যাগ্রিগেশন করে ওখানে প্লেটলেটের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো হ্যাঁ ব্লাড ক্লট করবে থ্রম্বাস ফরমেশন করবে এটা ছাড়াও প্লেটলেটের আরো কিছু কাজ আছে ওগুলো এক্সার্ট করবে আচ্ছা এই পাথওয়েতে গেল এটা আর হচ্ছে চারিদিকে লাইপো অক্সিজেনাস পাথওয়ে তো লাইপো অক্সিজেনাস পাথওয়েতে লাইপো অক্সিজেন এনজাইমের মাধ্যমে 5 হাইড্রোপারক্সি ইকোসা টেট্রা ইনোয়েট অর্থাৎ
5H PETE, PETE. এই এনজাইমটা এই এই মলিকুলটা তৈরি করবে এখান থেকে আবার দুই ধরনের প্রোডাক্ট আসবে লিকুইট্রিন এবং লাইপক্সিন লিকুইট্রিন বি ফোর এটা একটা জিনিস আর বাকি লিকুইট্রিন এ ফোর সি ফোর ডি ফোর ই ফোর এগুলা মানে এ ফোর ডি ফোর সি ফোর এগুলোর কাজ একই রকম বি ফোর এর কাজটা একটু আলাদা আচ্ছা আর হচ্ছে যে লাইপক্সিন লাইপক্সিনও সেম লাইপক্সিন এ ফোর বি ফোর সি ফোর ডি ফোর ইত্যাদি তৈরি হবে এগুলার ফাংশনগুলো একটু দেখে নিবা বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাসাইক্লিন থ্রম্বোক্সিন এই এই এবং লিকুইট্রিন বি ফোর এই কয়েকটার ফাংশন হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট সবগুলারই কমন ফাংশন হচ্ছে যে তোমার যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো আর কি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলার ফাংশন হচ্ছে যে ভ্যাসোডাইলেট করা তারপর হচ্ছে যে পেইন সেন্সেশন তৈরি করা আর এই যে তাহলে আমাদের এই যে ব্যথার যে ওষুধগুলো এগুলো কাজ করে কোথায় ব্যথার ওষুধগুলো কাজ করে ওই যে সাইক্লো অক্সিজিনাস যে এনজাইমটা আছে সাইক্লো অক্সিজিনাস এনজাইমটাকে ইনহিবিট করে দেয় তো সাইক্লো অক্সিজিনাস এনজাইমটা ইনহিবিট করলে ওই দিকে এই যে পিজিই টু এফ টু আই টু থ্রম্বোক্সিন কোনোটাই তৈরি হতে পারে না ওই এই এইভাবে তারা কি করে তাহলে ওই প্রোস্টাগ্ল্যান্ডিন যখন তৈরি হবে না তখন ওই পেইনের স্টিমুলাসটাও আসবে না তো তখন আর পেইনটা অনুভূত হবে না যতক্ষণ এটা কাজ করবে ততক্ষণ পেইন অনুভূত হবে না এটা একটা কাজ আরেকটা কাজ করতে পারে একদম একদম উপরে স্টেপে বন্ধ করে দিতে পারে কোনটা ওই যে ফসফোলাইপেজ এ টু যে এনজাইমটা অর্থাৎ মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হওয়ার মাঝখানে যে স্টেপটা এখানে ব্লক করে দিতে পারে এখানে ব্লক করবে কে যখন স্টেরয়েড দেওয়া হয় তখন এই স্টেপের মধ্যে ব্লক করে দেয় এই স্টেপে ব্লক করে দিলে এবার নিচের কোনোটাই আসবে না লাইপো অক্সিজেনাসও হবে না সাইক্লো অক্সিজেনাসও হবে না কোনো পাথওয়ে চলবে না এই জন্য যাদের মনে করো যে একটা পেশেন্টের এমনিতেই অ্যাজমা আছে মানে শ্বাসকষ্ট আছে তো তাকে যখন ব্যথার ওষুধ দেওয়া হয় ব্যথার ওষুধগুলো নর্মালি ওই যে সাইক্লো অক্সিজেনাস পাথওয়েটা অফ করে আর কি এনএসআইড যেগুলো তখন যখন ওই এই পাথওয়েটা অফ হয় তখন ওই লাইপো অক্সিজেনাস পাথওয়েটা বেশি বেশি চলে লাইপো অক্সিজেন পাথওয়েটা কি বেশি বেশি কারণ একটা সাইড বন্ধ তো আর একটা সাইড বেশি বেশি হয় আরেকটা সাইড বেশি বেশি হলে যে সমস্যাটা হয় ওখানে যে লিউকিট্রিনগুলো তৈরি হয় এই লিউকিট্রিনগুলো হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিক্টর ব্রঙ্কাসটাকে কনস্ট্রিক্ট করে ফেলে তো ওর তো এমনিতেই অ্যাজমা শ্বাসকষ্ট ওর যে ব্রঙ্কাসকে কনস্ট্রিক্ট করলে শ্বাসকষ্ট আরও বেড়ে যাবে সিভিয়ার অবস্থা হয়ে যাবে এই জন্য অ্যাজমার পেশেন্টকে এনএসআইড দেওয়া যায় না বা দিলেও খুব কষাসলে দিতে হয় অথবা অন্য কোনো ইয়া দিতে হয় ব্যথার ওষুধ দিতে হয় এবং তাদের ক্ষেত্রে এই জন্যই হচ্ছে যে স্টেরয়েড দেওয়া হয় কাদের যাদের অ্যাজমা কারণ স্টেরয়েডে কি করবে ওই যে তোমার লিকিট্রিন যে লাইপো অক্সিজেন পাথওয়ে যেটা আছে সেটা অফ করে দিবে মানে টোটাল সব সব পাথওয়ে অফ হয়ে যাবে সেই কারণে লিকিট্রিন কম তৈরি হবে লিকিট্রিন কম তৈরি হলে ওদের ওই যে ব্রঙ্কো স্পাজমটা হবে না যাই হোক মোটামুটি এই হচ্ছে সামারি লিপিড মেটাবলিজমের আর কিছু আছে নাকি ইম্পর্টেন্ট এর মধ্যে আর কিছু মনে পড়তেছে না ইম্পর্টেন্টের মধ্যে এগুলাই তোমরা আবার যখন মোটামুটি ডিটেলস পড়বা তোমরা হচ্ছে যে এবিসিটা ফলো করবা মোটামুটি ইয়ার জন্য প্রিপারেশনের জন্য মাঝে মাঝে তোমাদের যদি কোনো একটা পাথওয়ে দরকার হয় তোমাদের সবারই তো এখন ওই যে ইয়ার থেকে অনলাইনে বইগুলা মোবাইলে নিয়ে রাখবা আর কি হ্যাঁ যেমন হারপার বা অন্য কোনো লিপিন কর যেটাই হোক যদি তোমাদের এমনি টেবিলে হার্ড কপি থেকে থাকে তাহলে তো ভালো যদি না থাকে আর কি তাহলে খুব একটা কেনার দরকার নাই ওখান থেকে তোমরা ওই যে জাস্ট ইয়াগুলা দেখবা আর কি যে ডায়াগ্রামগুলো হচ্ছে ওখানে খুব চমৎকার করে দিচ্ছে হারপারের লিপিন কর্টের ডায়াগ্রামগুলো খুব সুন্দর করে দিচ্ছে হ্যাঁ আর বর্ণনাটা হচ্ছে যে বোঝার জন্য এবং শেখার জন্য খুব চমৎকার ভাবে দেওয়া আছে কোথায় এবিসিতে তাহলে তোমরা মূলত প্রিপারেশনটা এবিসি বেসড নিবা ডায়াগ্রামগুলো দেখার দরকার হলে তোমরা হারপার বা লিপিন কর্ড দেখবা ওটা হচ্ছে যাদের বই নাই কিনো নাই তাদের বই কেনার কোনো দরকার নাই জাস্ট মোবাইল থেকে দেখে নিবা আর কি
তোমরা মেডিকেলের বইগুলো কোন সাইট থেকে ডাউনলোড করো? সামি হ্যাঁ জি স্যার, মেডিকেলের বই নেট থেকে কোন সাইট থেকে ডাউনলোড করো? বেশিরভাগ তো হার্ড কপি কিনে ফেলি, আর যখন বেশি এক্সেস দরকার হয় তখন স্যার ডাইরেক্ট সার্চ দিলে যেটাতে ডাউনলোড করা যায় ওটা। শোনো আমি একটা অ্যাপস এর নাম বলে দিই, এখানে সব মেডিকেলের বই পাওয়া, ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। কারণ ভবিষ্যতে মানে সামনে আরো যত উপরের দিকে যাওয়া তোমাদের অনেক বই লাগবে, তো সব বই তো কিনতে পারবা না, বা সব বই আসলে কেনার দরকারও নাই। হ্যাঁ মেইন বইগুলো বেসিক যেগুলো ওগুলো তো কিনতে হবে, সেটা হচ্ছে যে সুপার পিডিএফ ড্রাইভ অ্যাপস, অ্যাপসই আছে একটা। হ্যাঁ সুপার পিডিএফ ড্রাইভ, এই অ্যাপসটা থেকে এই অ্যাপসে সব বই পাবা মোটামুটি, মেডিকেলের মেডিকেল লাইনে সব বই আছে, সুপার পিডিএফ ড্রাইভ। ঠিক আছে, তোমরা আবার যখন তোমাদের এই প্রফিট ডেট দিবে তখন আবার ক্লাস নিবো ইনশাল্লাহ, ফিজিক্যালি ক্লাস নেওয়ার চেষ্টা করবো অনলাইনে না নিয়ে। ঠিক আছে, তো তোমরা ভালো স্যার, কোনো কোয়ারি থাকলে আমাকে নক করবা, আর হচ্ছে আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার আমাদের জন্য অবশ্যই, তোমাদের সবার জন্য দোয়া করি আমি, তোমরা ভালো রেজাল্ট ভালো মানুষ হও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।